লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ জাতীয় সড়কে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের গোয়ালপাড়ায়। প্রচন্ড আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুমিতদের জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ডাম্পারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। চালক ভেতরে আটকে পড়ে, পরে পুলিশ ও দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। তারা উদ্ধার কার্য ছাড়েন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পথ দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে করণধিকি থানার ঝাপুটোলা এলাকায়। শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। করণধিকির খোয়াশপুরের বাসিন্দা ওই পরীক্ষার্থী নাম মাসুদ আলম, তিনি কামারপুর হাইস্কুলের ছাত্র। তার সিট পড়েছিল আলতাপুর হাইস্কুলে। পরিবার সূত্রের খবর, শুক্রবার মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি, গুরুতর জখম হন। শনিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। অমৃত ভারত প্রকল্পে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। কালিয়াগঞ্জ রেল স্টেশনে দ্বিতীয় ফুটওভার ব্রিজের পাশাপাশি চলছে এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও। এতে সুবিধা হবে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে। তবে শুধু পরিকাঠামো নয়, নতুন ট্রেনের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ এই মুহূর্তে দিল্লির ট্রেন বন্ধ, ভিন রাজ্যে যাওয়ার কোনো এক্সপ্রেস ট্রেনও নেই। ফলে দিল্লির ট্রেন চালুর পাশাপাশি ভেলোরগামী ট্রেনের দাবি তুলেছেন তারা। ভৌতবিজ্ঞান পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রেই অচৈতন্য হলো ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শনিবার সকালে। হেমদাবাদ ব্লকের ডেহুচি হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল সেলিনা পারভিনের। তিনি হেমদাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী। সকাল 11টা নাগাদ পরীক্ষা চলাকালীন অচৈতন্য হয়ে যান তিনি। তাকে নিয়ে আসা হয় হেমদাবাদ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষার ব্যবস্থা করা হয় তার। বাড়ির পাশে জায়গা দখলের পাশাপাশি গোবর রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে আহত দুই পরিবারের মোট চারজন মহিলা সহ পাঁচজন। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার রামকেলি এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষ নিজের জায়গাতে গোবর রাখতে গেলে বাধা দেয় প্রতিবেশী রাজীব ঘোষ। এই নিয়ে গন্ডগোল বাধলে আহত উভয় পরিবারের পাঁচজন। আহতদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের, বিবাদমান দুপক্ষের। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভঞ্জনা গ্রামের বাসিন্দা ইলিয়াস আলী এক সপ্তাহ আগে পাঞ্জাবে কাজে যায়। সেখানে অসুস্থ হয়ে এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় তার। শনিবার ওই ব্যক্তির মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথৈ জলে স্ত্রী সহ সন্তানেরা। ঘটনার পরে প্রশাসনের তরফে কোনো খোঁজ নেওয়া হয়নি। জীবন ধারণে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তার স্ত্রী হাসিনা বিবি। শনিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বিদ্যালয়ের ক্লাসরুমে চেয়ার, সিলিং ফ্যান, বেঞ্চ ভাঙচুর করলো একদল ছাত্র। ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বানবল উচ্চ বিদ্যালয়, মারনাই উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া উচ্চ বিদ্যালয় এবং দিঘনা হাইস্কুলের পড়ুয়াদের। এদিন পরীক্ষা শুরুতেই বিদ্যালয়ের দুইটি ক্লাসরুমের ছাত্ররা দেওয়াল ঘড়ি, চেয়ার, সিলিং ফ্যান ভাঙচুর করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ অন্যান্য শিক্ষকেরা তাদের বোঝানোর চেষ্টা করেন। এরপর পরীক্ষায় ছাত্রদের বসানো হলেও গণটুকাটুকিতে বাধা দেওয়ার জন্য এই ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ইটাহারের বিডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। শনিবার 10ই ফেব্রুয়ারি রায়গঞ্জের উৎকর্ষ বাংলার সহযোগিতায় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন ছাতা দিবস দিনটি পালন করা হয়। এই প্রতিষ্ঠানটি মূলত মহিলাদের সেলাই প্রশিক্ষণ দান করে থাকে। ছাতার ওপর নিত্য নতুন সুতোর কাজ করে এদিন তারা তুলে ধরে। এই কারুকার্য খচিত ছাতার বেশ চাহিদা রয়েছে বলে জানিয়েছেন তারা।